হ্যালো রূপাদি, হ্যালো সোনিয়া। আজকে শুধু শাড়ি, আজকে শুধু শাড়ি, আজকে সব শাড়ি। আজকে যারা যারা দেখতে পাচ্ছ একটু ক্লিয়ার আছে কিনা একটু জানিও প্লিজ, ঠিক মতো ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানিও। আমি আমার বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। পুন্ডি আছো, ওয়াও, সৌমিত্রী মুখার্জি অফলিয়া, থ্যাংক ইউ। হ্যালো হেমাজি, কেসে হ্যায়, থ্যাংক ইউ ফর জয়নিং। সবাই একটু জয়েন হয়ে যাও। আজকে কি কি দেখাবো বলে দি, আজকে কোটা দড়িয়া দেখাবো, যেটা হচ্ছে ডাবু ব্লকে। ঠিক আছে, ডাবু, আগের দিন বাবলু তো দেখিয়েছিলাম। হ্যালো ঋতুপর্ণা, আজকে দেখাবো ডাবুর মধ্যে ব্লকে সব ভেজিটেবল কালার, সমস্ত ভেজিটেবল কালার দিয়ে। আর তারপরে দেখাবো পাতেদা আনছু, প্রচুর স্টক পাতেদা আনছু এসেছে, আর কাঞ্চি কাটন। ঠিক আছে, আজকে কাঞ্চি কাটনটা আবার একটু ডিফারেন্ট, যেগুলো তোমরা দেখেছিলে আগে সেইটার থেকে একটু আলাদা। কলমকারি শাড়ি আবার কবে দেখা দেবো, কলমকারি শাড়ি তো সব সোল্ড, আসবে, আবার আসবে, মোটামুটি 10-12 দিন 15 দিন তো লাগবে, আমি আগের দিন পাইনি। হ্যাঁ হ্যাঁ, তুমি পাওনি আমি জানি, কিন্তু একটু ওয়েট করতে হবে, কি করা যাবে, শাড়ি আসছে আবার আসবে। ঠিক আছে, তো সবাইকে বলবো একটু জয়েন হয়ে যাও, আর তোমরা একটু ফ্রেন্ড রিলেটিভ সবাইকে একটু ট্যাগ করো। ঠিক আছে, বিউটিফুল লেডি অন দ্য ফ্লোর, ওরে বাবা, পুন্ডির আরম্ভ হয়ে গেল পুন্ডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর কথা শুনলে সত্যি মনটা একদম মানে খুশি খুশি হয়ে যায়। ও, তো সবাইকে বলবো একটু সাথে থাকতে, কমেন্টসটা করতে, কমেন্টসটা কিন্তু একটু সবাইকে দিতে হবে, একটু হাই করলেও একটা কমেন্টস হয়। ঠিক আছে, তো যত কমেন্টস হয় একটু রিচ আপ হয়, সবাই একটু জয়েন হয়ে যাও। আজকে স্যাটারডে লাইফটা কিন্তু ভালো হতে হবে, তোমাদেরকে কিন্তু একটু কোঅপারেট করতে হবে, ট্যাগ করো ফ্রেন্ড রিলেটিভ সবাইকে। কারা কারা দেখছো একটু কমেন্টস করো, আমি তো বুঝতে পারছি না, অনেকে কিন্তু কমেন্টস করছে না। ঘোষ, আজকে কি দেরি হলো, আজকে আমারও একটু 5-7 মিনিট দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে বলবো 20 জন আছে একটু কমেন্টস করো, আমি দেবলীনা, বাবারে, হ্যালো দেবলীনা, আরে কি ভাই, এমনি যা গরম, মাথা এমনিতেই খারাপ হয়ে আছে সত্যি, শুধু শুধু কোনো কারণ ছাড়া মেজাজ খারাপ হচ্ছে, সত্যিই যা গরম পড়েছে, মানে পাগলের মতো অবস্থা হয়েছে। গতকালের শাড়ি কবে পাবো, বাপরে বাপ, আবার চালু হয়েছে। দেখা যাচ্ছে গতকালের শাড়ি কবে পাবো, মানডে কুরিয়ার হবে, সব মানডে কুরিয়ার হবে, কালকে সানডে, কালকে কুরিয়ার অফ, তো একটু ওয়েট করতে হবে। শাড়ি পেমেন্ট করার পরের দিনই কুরিয়ার করাটা একটু প্রবলেম হয়, মেয়েতে যাব ভেবেছিলাম, এই গরমে কি আসবো, বাবা একদম এসো না, প্রচন্ড গরম এখন কলকাতাতে, সব জায়গাতেই গরম, তবে সাংঘাতিক। তো চলো আজকে শুরু করবো, একটু সবাই জয়েন হয়ে যাও, জয়েন না হলে খুব অবস্থা খারাপ। আমার মোবাইলে না এখানে এক্ষুনি সমস্ত অফ হয়ে গেছিল, এখন আবার কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরাটা স্ট্রেট করো, দেখো, ঠিক আছে, একটু ওনার প্রবলেম আছে। হ্যাঁ, এখানে
ঠিক আছে, এবার ওকে এখন এই মোবাইলটায় আসছে 31, এটাই আসছে 17। আচ্ছা যাই হোক, ওটা কোনো ম্যাটার নয়। সুকান্না দেখা যাচ্ছে সুন্দরী কমলাকে। আচ্ছা আচ্ছা, সুন্দরী কমলাকে দেখা যাচ্ছে। তো সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। না ক্লিয়ার আছে সব? ওকে ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করে দেবো, ঠিক আছে? কাইন্ডলি কনফার্ম দ্য উইথ অফ কি, অফ কিটা শাড়ি প্লিজ, মানে will you customize blouse also? Yes, Hema ji. Rinki, yeta niye to ektu tape ta blouse ta ei shai ta map lombe ami dekhiye dicchi ei eto ta obdi ache. Ha shai ta koto ta ache ekhane dewa ekta ওটা শাড়ির কথা বলছে বোধ হয়। হ্যাঁ বুঝে গেছি আমি, 44। আচ্ছা চলো তাহলে আমি প্রথম শাড়িটা দিয়ে শুরু করছি, একটা ইন্ডিগো শাড়ি দিয়ে, ঠিক আছে? একটা ইন্ডিগো শাড়ি দিয়ে। এগুলো সমস্ত ডাবু হ্যান্ড ব্লক এবং ভেজিটেবল কালার শাড়িগুলো, প্রত্যেকটা কোটা দরিয়া এবং ওজন, মানে ওয়েট যদি বলো, শাড়িগুলোর ওয়েট হবে 200 grams এর থেকেও যদি কম বলা যায়। এই ধরনের শাড়িটা যাচ্ছে, শাড়িটা একদম স্ট্রাইপের মধ্যে ব্লকটা, এইটা যাচ্ছে ব্লক, ইন্ডিগোর মধ্যে যাচ্ছে, খুব সুন্দর সিলভার কালারের বর্ডার যাচ্ছে শাড়িটা, খুব স্টাইলিশ, খুব স্টাইলিশ একটা ইন্ডিগো কালার। এরকম একটা মানে টাইপের ব্লাউজ দিয়ে যদি শাড়িটা পরা যায় ফাটাফাটি লাগছে দেখতে। এইটা যাচ্ছে আঁচলের ডিজাইনটা। আচ্ছা প্রসিডিওটা বলে দিচ্ছি, আমার গুগল পে ফোন পে পেমেন্ট অপশনস, আর হচ্ছে এইটা হচ্ছে গুগল পে হোয়াটসঅ্যাপ নাম্বার। কি শাড়ি দেখাবে আজ? আজকে সুকন্যা এগুলো সমস্ত ডাবুর কোটা দরিয়া দেখাচ্ছি, একদম লাইট ওয়েট, প্রচন্ড স্টাইলিশ শাড়ি এবং ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, ঠিক আছে? এইটা যাচ্ছে আঁচলটা শাড়িটার, ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাবে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসে একটা তোমরা এইরকম বর্ডার পাচ্ছ। এটা হচ্ছে ডিজাইনটা, ইয়েস খুবই সুন্দর, আমি মানাই না সব কিছু, একদম মানাবে, কেন মানাবে না, শাড়ি পরলেই মানাবে, সব কিছু ভালো লাগে দেখতে, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা খুব সুন্দর দেখতে। 1700 প্রাইস, 1700 যাচ্ছে শাড়িটার প্রাইস, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবে। একটা ইন্ডিগো কালারের শাড়ি দেখালাম, এর পরের শাড়িটা দেখে নাও, একটা হালকা মানে সি গ্রিন টাইপের ব্লু, কিন্তু ব্যাপারটা একটু সি গ্রিন টাইপের কালারটা, খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার, কিন্তু ভেজিটেবল কালার এবং অসাধারণ দেখতে, লাইট ওয়েট, গরমকালে সামার কালেকশন যদি বলতে হয় এইসব শাড়ি পরো, খুব ভালো লাগবে দেখতে। এইটা যাচ্ছে ডাবুর, আমরা যেমন ডাবুতে কটনের শাড়ি দেখাই, তো তেমনি এই শাড়িগুলো হচ্ছে কোটা দরিয়া, এগুলো খুব খুব সুন্দর, একদম লাইট ওয়েট এবং ক্লাসি কালার, গরমকালে সকালবেলা পরে বেরো, দারুণ লাগবে, দারুণ লাগবে, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো আঁচলের ডিজাইনটা, একদম আঁচলের ডিজাইনটা দেখে নাও, আর ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এইভাবে বাঁধা রয়েছে, এটা যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা, ঠিক আছে? এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এইটা 1700। এর পরের কালারটা যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে পিঙ্ক কালার, একদম অনিয়নের যে স্কিন কালার সেইটা দেখে রাখছি, হ্যাঁ হ্যাঁ, এইটা যাচ্ছে অনিয়ন স্কিন কালার, খুব সুন্দর দেখতে শাড়িটা, জাস্ট ফ্যান্টাস্টিক, লাইট কালার, একটা মিষ্টি রং, মিষ্টি রং, ঠিক আছে?
এইটা দেখে নাও শাড়িটা, জাস্ট অসাধারণ। কালারটা খুব মিষ্টি কালার, সকালবেলায় পরো খুব ভালো লাগবে দেখতে। এই ধরনের একটা শাড়ি, এই ধরনের একটা শাড়ি খুব সুন্দর দেখতে, ঠিক আছে। সম্বলপুরি শাড়িটার ব্লাউজটা বানাতে দিয়েছি গো। কোন শাড়িটা? এইটা যাচ্ছে পাটটা, দুদিকে পাট, এরকম একটা সিলভার দেখে নাও। এটা যাচ্ছে গোল্ডেন কালারের বর্ডারটা, আগেরটা গোল্ডেন ছিল, তার আগেরটা যেটা আমি ইন্ডিগো দেখিয়েছি সেটা কিন্তু সিলভার কালারের বর্ডার যাচ্ছে। শাড়িটার ব্লকটা এটা, কারোর কমেন্টস আসছে না, একটু কমেন্টস করতে হবে। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচল, ঠিক আছে। এবং ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা শাড়ি খুব লাইট ওয়েট। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে প্রত্যেকটা শাড়িতেই একটা করে বর্ডার পাচ্ছ। 1700 যাচ্ছে প্রাইস, 1700। এর পরের কালারটা দেখে নাও, অ্যাশ কালার, একদম অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা, অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাইট কালারের মধ্যে, এবং সকালবেলায় গরমকালে খুব একটা ব্রাইট কালার। থ্যাংক ইউ হেমাজি, প্রচন্ড ব্রাইট কালার পরতে কিন্তু ভালো লাগে না। এ সামার কে লিয়ে বহুত হি আচ্ছা হ্যায় শাড়ি, কোটা দড়িয়া, আর ইয়ে হ্যায় ভেজিটেবল কালার মে বান রা হ্যায়, ডাবু হ্যান্ড ব্লক, ভেজিটেবল কালার ডাবু হ্যান্ড ব্লক, ঠিক হ্যায়। আর ইসকে সাথ ইসকা পল্লু যা রা হ্যায়, ইয়ে ওয়ালা হ্যায় পল্লু। আর ব্লাউজ হ্যায়, ব্লাউজ পিস, ব্লাউজ পিস, ব্লাউজ পিস কা ব্লক। ম্যাম কাঞ্চি কটন প্লিজ শো, প্লিজ ওয়েট, কাঞ্চি কটন দিখায়েঙ্গে, ঠিক হ্যায়। সঙ্গীতা, তোমার শাড়ির কালেকশন কালার কম্বিনেশন আউটস্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গীতা। এইটা যাচ্ছে শাড়িটা, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা কালার আমি বলবো সবাইকে মানাবে, মানে ওই রকম ব্যাপার নেই যে একে মানাবে একে মানাবে না, ওরকম ব্যাপার নেই, প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে। ডক্টর শিল্পী ভট্টাচার্য, এর পরের কালারটা দেখো, এর পরের কালারটা একটু তোমাদের মানে আমি যেটা পরে আছি দুটো কালার কিন্তু একটু হের ফের যাচ্ছে। এই ভেতরের যে কালারটা যাচ্ছে ওটা আমি পরে আছি, এটা একটু ব্রিক ব্রিক কালার, ব্রিক ব্রিক কালার, খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিল্পী ভট্টাচার্যা। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, এগুলো কোটা দড়িয়ার মধ্যে যাচ্ছে, ভেজিটেবল কালার এবং প্রত্যেকটা ডাবু হ্যান্ড ব্লক, এবং লাইট ওয়েট, 200 grams মতো ওয়েট হবে। তোমরা যেখানেই যাও সারা দিন একটা কিছু পরে থাকলে দেখবে আমাদের একটা তো মানে কি বলবো, কখন বাড়ি ফিরে খুলবো আর কি, এরকম একটা ব্যাপার থাকে। তো এই শাড়িগুলো দারুণ, কোটা দড়িয়া খুব খুব কমফোর্টেবল, হ্যাঁ ভীষণ কমফোর্টেবল। মৌসুমী ঘোষাল, এগুলো সমস্ত 1700 যাচ্ছে, 1700 টাকা শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। একদম কোটা দড়িয়া মানে এগুলো কটন কোটা দড়িয়া, এগুলো কটন কোটা দড়িয়া। যে শাড়িটা আমি পরে আছি দেখে নাও, এটার সাথে তোমরা এই ধরনের একটু ইন্ডিগো ব্লাউজও পরতে পারো। এগুলোর সাথে কিন্তু যে ব্লাউজটা দিয়েছে আমার মনে হয় ম্যাচিং ম্যাচিং ভালো লাগবে না খুব একটা, একটু অন্যরকম ব্লাউজ পরলে কিন্তু শাড়িটা মারাত্মক সুন্দর লাগবে। এইটা যাচ্ছে আঁচলের ডিজাইনটা দেখে নাও, আঁচলের ডিজাইনটা এইটা যাচ্ছে দারুণ দেখতে, এবং ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিসের ব্লক, এবং প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু একটা বর্ডার রয়েছে। এটা যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা, 1700 যাচ্ছে প্রাইস, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। ইন্ডিগো একটা দেখিয়েছিলাম, এটা আর একটা ইন্ডিগো, এটা আর একটা ইন্ডিগো। ইন্ডিগো কিন্তু যারা পছন্দ করবে তারা কিন্তু ভালো করে দেখে নাও, ইন্ডিগো দুটো আমি দেখিয়েছি, তাই তো না, এটা নিয়ে দুটো দেখাচ্ছি ইন্ডিগো। এটা একটু স্ট্রেট প্যানেলের মতো, ওটাও কিন্তু ওই রকমই ডিজাইনটা, খুব স্মার্ট, ভীষণ সুন্দর দেখতে ইন্ডিগো। অঞ্জনা, আমিও বসে আছি কাঞ্চি কটনের জন্য, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু ওয়েট করো,
এইটা যাচ্ছে শাড়িটা দেখানো। শাড়িটা এগুলো লাইট ওয়েটের গরমকালের সামার কালেকশন যদি বলো, প্রত্যেকটা কিন্তু এগুলো হ্যান্ড ব্লকে যাচ্ছে এবং ভীষণই সুন্দর লাগে দেখতে পড়লে। এইগুলো কি শাড়ি মৌমিতা? এগুলো সমস্ত কোটা দড়িয়া ডাবু হ্যান্ড ব্লক, ডাবু ব্লকে যাচ্ছে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব স্টাইলিশ, ভীষণ লাইট, একদম মানে ওয়েটটা এত কম কি বলবো, জাস্ট পরে থাকলে কোনো কিছু মনে হচ্ছে কিছুই নেই এরকমই ব্যাপারটা। ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, আর সাথে যাচ্ছে এরকম একটা বর্ডার। ঠিক আছে, 1700। এর পরের যেটা সেটা দেখাচ্ছি, একটা লাস্ট, এটা যাচ্ছে লাস্ট, একদমই অ্যাশ কালার, একদমই অ্যাশ কালার, খুব সুন্দর দেখতে, দেখে নাও এটা, একদমই অ্যাশ কালার এবং ব্রড বর্ডার, খুব ব্রড নয়, এইরকম বর্ডার যাচ্ছে ডিজাইনটা। আমি নিয়েছি তোমার কাছ থেকে, হ্যাঁ তুমি নিয়েছো বাগরু, আর এটা হচ্ছে তোমার ডাবু। ঠিক আছে, দুটো কিন্তু একদমই আলাদা, বাগরু সাধারণত লাল কালো ইউজ হয়, আর ডাবুতে না এই ধরনের কালার গুলো ইউজ হয়, একটু ডাল কালার, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে যাচ্ছে শাড়িটা, কোয়ালিটি সেম কোয়ালিটি, তুমি যেটা নিয়েছিলে সেম কোয়ালিটি। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে শাড়িটা, আর একটা গ্রিনিশ টাইপ দেখালে, ওটা আর একবার দেখাও, গ্রিন টাইপের, হ্যাঁ ওটা দেখ, ওটা ঠিক গ্রিনিশ না, একটু আলাদা। এইটা দেখে নাও, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস, খুব খুব সুন্দর দেখতে, ব্লাউজ পিস গুলো কিন্তু এরমভাবে বাঁধা রয়েছে। ঠিক আছে, আর শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এইটা বলছো, এটা কিন্তু গ্রিনিশ না, এটা হচ্ছে একটু তুতে কালার টাইপের বলা যেতে পারে, টিল ব্লু, টিল ব্লু কালার। ঠিক আছে, এটা কুসমা, যেটা আগেরটা দেখিয়েছিলাম তো, ওটাও খুব সুন্দর দেখতে, আমি যেটা পরে আছি সেটাও কিন্তু খুব সুন্দর, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারো। এবার আমি যাচ্ছি কাঞ্চি কাটানো, দেখানো শেষ আমার ডাবু হ্যান্ড ব্লক, আর কোটা দড়িয়াগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর। 1700 যাচ্ছে প্রাইস, দেখিয়ে দিলাম, লাইট ওয়েট, মানে বারবারই বলছি লাইট ওয়েট মানে বুঝে নাও যে কতটা হতে পারে আর কি। আচ্ছা, কাঞ্চি কাটন দেখানো শুরু করছি, কাঞ্চি কাটনের প্রত্যেকটা শাড়ি আজকে যেগুলো দেখাবো, মানে কাঞ্চি কাটন নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার থাকে না, তাও বলছি প্রত্যেকটা শাড়ি দারুণ। যারা একটু ইঞ্চি পাড়ের শাড়ি চাইছিলে তাদের জন্য এই শাড়িগুলো পারফেক্ট। ঠিক আছে, প্রত্যেকটা শাড়িতে থাকছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে থাকছে ব্লাউজ পিস, এবং ইঞ্চি পাড় যারা চাইছিলে তাদের জন্য এই শাড়িগুলো ভীষণই সুন্দর। শাড়ির কালারটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়ির কালারটা, একদম ডার্ক রানী কালারের একটা পাড়, তার সঙ্গে রুদ্রাক্ষ মোটিভের এরকম ডিজাইন, আর সুতোর কাজ করা এরকম টেম্পল টেম্পল বর্ডার যাচ্ছে। ঠিক আছে, শাড়িটা কিন্তু উইথ ব্লাউজ পিস যাচ্ছে, এবং অসম্ভব সুন্দর দেখতে, একটা মাস্টার্ড কালার। হ্যাঁ, আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে, দে বলি না, ঋতুপর্ণা ওড়িশা হ্যান্ডলুমটার প্রাইস বলো না যেটা দিয়েছ, কোনটা বলো তো, এই আজকে সাদাটা যেটা দিয়েছি ওটা বলবো, এখন বলবো না, ওটা দেখতে হবে, অ্যাকচুয়ালি দেখতে হবে। হ্যাঁ, সুদাদা লুকিং বিউটিফুল নেকলেসটা লুট করে দে, চলে আসো চলে আসো। আচ্ছা, এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা মাস্টার্ড কালার, জাস্ট অসাধারণ, মাস্টার্ড কালারের মধ্যে যাচ্ছে, মাস্টার্ড কালারের মধ্যে হোয়াইটটা যেটা দিয়েছো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটা একটু দেখতে হবে দামটা, আমি হোয়াটসঅ্যাপ করছি তোমাকে। হ্যাঁ, দেখে নাও শাড়িটা, খুব সুন্দর দেখতে, কাঞ্চি কটন জাস্ট অসম্ভব সুন্দর দেখতে। যারা একটু ইঞ্চি পাড়ের শাড়ি পছন্দ করো, এই ধরনের পাড়টা যাচ্ছে শাড়িটা, ফ্যান্টাস্টিক মাস্টার্ড কালার,
আঁচলটা একদমই স্ট্রাইপের মধ্যে যাচ্ছে, ব্লাউজ পিসটা থাকছে তোমাদের রানিং, ব্লাউজ পিসটা থাকছে রানিং। শাড়িটা দেখে নাও, শাড়িটার কালারটা মাস্টার্ডের থেকেও যদি একটু ব্রাইট বলা যেতে পারে, এটা ঠিক মাস্টার্ড পুরো বলা যেতে পারে না, একটু গোল্ডেনিশ মাস্টার্ড, ঠিক আছে, ভীষণই সুন্দর ব্রাইট কালারটা, ফ্যান্টাস্টিক দেখতে, ঠিক আছে। এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস আছে 1570, 1570, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে যেটা দিয়েছি মনে হয় আজকে, এটা নাকি এটারই অন্যটা, আচ্ছা এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটাও মারাত্মক সুন্দর, পুরো প্যারট গ্রিন এর মধ্যে যাচ্ছে, প্যারট গ্রিন এর মধ্যে ব্লু কালারের বর্ডার, প্যারট গ্রিন এর মধ্যে ব্লু কালারের বর্ডার সঙ্গে টেম্পল বর্ডার, এটাও ফ্যান্টাস্টিক। যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিও, শাড়িটা কিন্তু পরলে ফাটাফাটি লাগবে এটুকু বলতে পারি। এবং প্রত্যেকটা শাড়ি এগুলো অনেক দূর থেকে আনা হয়, সঙ্গে সঙ্গে রিস্টক করা খুব চাপ, খুব চাপ, এবং সেম শাড়ি রিস্টক করাটাও ঝামেলা। তো সেই জন্য আমি বলবো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, দারুণ দেখতে, লাইভের পর হোয়াটসঅ্যাপে দেখো। হ্যাঁ হ্যাঁ, ও হোয়াটসঅ্যাপটা দেখবো, আচ্ছা। হ্যালো রেখা দি, এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার প্রত্যেকটাতে দেখে নাও, এটা গ্রিন কালার আর হচ্ছে রানী কালারের টেম্পল বর্ডার, এগুলো সমস্ত থ্রেড ওয়ার্ক যাচ্ছে, থ্রেড ওয়ার্ক, ভীষণ সুন্দর ব্রাইট কালার, এগুলো লাইট ওয়েট, 1570 কাঞ্চি কাটন উইথ ব্লাউজ পিস যাচ্ছে, একদম স্টাইলিশ শাড়ি। দেখো গরমকালে সাজার সাজতে তো হবেই, রেগুলার বেরোতেও হবে, তো এই ধরনের একটা শাড়ি পরলে কেমন লাগবে বলো, ভীষণ সুন্দর 1570। হ্যাঁ ভীষণ সুন্দর, শেয়ার দাম, থ্যাংক ইউ রেখা দি, থ্যাংক ইউ। আচ্ছা এর পরের কালারটায় যাচ্ছি ফাটাফাটি দেখতে, প্রত্যেকটা কালার দারুণ, প্রত্যেকটা কালার দারুণ। এটা যাচ্ছে পার্পল কালার, পার্পল কালার, হ্যাঁ গ্রিনের কালারটা খুব সুন্দর, গ্রিনটা দুটো আছে, দুটো পার্ট ডিফারেন্ট আছে, আমি দেখাবো রিয়াকশন ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এই শাড়িটা দেখে নাও, পার্পল কালার, যারা পছন্দ করে একটু ব্রাইট কালার, অসম্ভব সুন্দর দেখতে, ঠিক আছে। মানে আঁচলটা দেখে নাও, একটা গ্রিন কালারের এরকম টোন আছে শাড়িটা, অ্যাকচুয়ালি একটু ডুয়েল টোনের আছে, কিন্তু ফাটাফাটি দেখতে, ঠিক আছে, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আনন্দিতা, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, জাস্ট একটা পার্পল কালার, এইসব শাড়ি পরো, এটা দেখে নাও, এটা একটা হালকা অরেঞ্জ কালার আর ইয়েলো কালারে থ্রেড দিয়ে যাচ্ছে ডিজাইনটা, অরেঞ্জ কালার আর একটা হালকা ইয়েলো কালারের থ্রেড দিয়ে যাচ্ছে শাড়িটা, প্রচন্ড স্মার্ট। কাউকে যদি গিফটও করতে হয় 1570 ইজ দ্য প্রাইস, ভীষণ একটা ভালো বাজেটের শাড়ি, মানে এই বাজেটে তোমরা একটা ভালো শাড়ি পাচ্ছ, অসম্ভব সুন্দর, উইথ ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার মধ্যে 1570, ঠিক আছে, সরিয়ে দিলাম। এর পরের কালারটা যাচ্ছে আর একটা ডুয়েল টোন, মাস্টার্ড কালারের সঙ্গে রানী কালার, মাস্টার্ড কালারের সঙ্গে রানী কালার, এটাও একটা কিন্তু খুব সুন্দর দেখতে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কালার অদ্ভুত সুন্দর, এটাও একটা ডুয়েল টোন এফেক্ট, এটা পার্পল কালারের বর্ডার যাচ্ছে তার সাথে রানি আর গ্রিন কালার দিয়ে। হ্যালো সুস্মিতা, ভালো আছি, তুমি কেমন আছো, অনেকদিন পরে এসো, একদিন অনেকদিন আসুনি। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, পুরো পার্পল কালারের বর্ডার যাচ্ছে, ঠিক আছে, পার্পল কালারের বর্ডার যাচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ পিস, এবং বাজেট ফ্রেন্ডলি শাড়ি, বাজেট ফ্রেন্ডলি শাড়ি, শাড়ির কোয়ালিটিটা দুর্দান্ত, কালারটা ডুয়েল টোন যাচ্ছে এই শাড়ির কালারটা, তোমার মাস্টার্ড কালারের সঙ্গে একটা রানি কালারের ডুয়েল টোন, মাস্টার্ড কালারের সঙ্গে রানি কালারের ডুয়েল টোন, ডুয়েল টোনটা আমি এইভাবে দেখাচ্ছি যাতে বোঝার জন্য, এবং ভীষণই সুন্দর দেখতে, পার্পল কালারের বর্ডার এবং গ্রিন কালার আর রানি কালার দিয়ে বর্ডারটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। তোমরা চাইলে শাড়ির ব্লাউজটা না কেটে
শাড়িটার পাটটা যেটা ব্লাউজের সেটা অন্য কোনো শাড়ি মানে কালারের ব্লাউজের সঙ্গে কিন্তু পরলে দারুণ লাগবে, জাস্ট অসাধারণ। দেখে নাও এটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা ঠিক আছে। রানিং ব্লাউজ 1570, সেম প্রাইস সব শাড়িতে 1570 যাচ্ছে। এরপরে যেটা প্যারেট গ্রিন দেখিয়েছি না, ওই প্যারেট গ্রিনটাই আমি আর একটা দেখাচ্ছি, ওটার পাটটা কিন্তু ডিফারেন্ট ছিল আর এটার পাটটা ডিফারেন্ট। ওইটা আর কি, ওটার একটা ব্লু ছিল, ওটা ব্লু ছিল, হ্যাঁ হ্যাঁ একদম একদম সেম জায়গা। এইটা দেখে নাও, এটা প্যারেট গ্রিন এর মধ্যে রানি কালারের বর্ডার, আগেরটা ছিল ব্লু, এটা হচ্ছে রানি কালার, আর এটাতে ব্লু আর রানি কালার দিয়ে বর্ডারটা যাচ্ছে, ঠিক আছে, টেম্পল বর্ডার, অসাধারণ দেখতে, খুব সুন্দর, এগুলো পরলে খুব ভালো লাগবে। এবং টেম্পল বর্ডারের শাড়ি অনেকে চায়, এটাই শেষ দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো টেম্পল বর্ডারের শাড়ি অনেকেই চায়, আর টেম্পল বর্ডারের শাড়ি কিন্তু খুব ভালো লাগে পরলে, খুব ভালো লাগে পরলে। দেখে নাও এটা যাচ্ছে শাড়িটা, খুব ব্রাইট একটা শাড়ি, অন্য একটা সিঙ্গেল কালারের এর মধ্যে থেকে বেছে নেবে, ব্লু কালারের ব্লাউজ আর সাথে যদি পাটটা কেটে বসাও আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে। শাড়িটা প্রচন্ড ব্রাইট কালার কিন্তু চোখে লাগবে না, এটা ডুয়েল টোন আছে, এর সঙ্গে একটা হালকা ইয়েলো টোন আছে শাড়িটার মধ্যে, ঠিক আছে। 1570 এর পরের কালারটা জাস্ট দেখো, এর পরের কালারটা কৃষ্ণ ব্লু কালার, যেটা বলে কৃষ্ণা ব্লু কালার, ঠিক ওই ধরনের কালার। এইটার কালারটা দেখে নাও, কালারটা দারুণ, এটা বলাটা খুব মুশকিল, এটা একটা টিল ব্লুর সাথে রানি কালারের ডুয়েল টোন, শাড়িটা দারুণ দেখতে, এই কালারটা পরলে ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। হ্যাঁ এই শাড়িটার কালারটা কিন্তু দারুণ, ঠিক আছে, একটা টিল ব্লু তার সাথে, মানে এই যে এটা দেখে নাও কালারটা, তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে এই কালারটা, দেখে না ফ্যান্টাস্টিক দেখতে। এইগুলো কিন্তু যে কোনো কমপ্লেক্সনে ভালো লাগে, শাড়িটার কালারটা দেখো জাস্ট অসাধারণ দেখতে, ভীষণ সুন্দর। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িটা ফ্যান্টাস্টিক একটা কালারের। ভিডিও দেখি ফাটাফাটি লাগছে তোমাকে শাড়িগুলো ফাটাফাটি, থ্যাংক ইউ সুস্মিতা। আচ্ছা এগুলো কি কটন? চেটিনাট কটন না, এগুলো ডক্টর বিজয়া মিত্র, এগুলো কাঞ্চি কাটান, এগুলো ছেট্টিনাট না, ছেট্টিনাট আবার এসে গেছে শাড়ি, আমি আরেকদিন লাইভে দেখাবো, দরকার হলে দেখে নিচ্ছি, অন্য আরেকদিন দেখাবো, ছেট্টিনাট কটন এসে গেছে, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, এইটাও একটা অন্য টাইপের ডিজাইন, টেম্পল বর্ডারের, একদমই টেম্পল বর্ডারের শাড়ি, অনেকে পছন্দ করে মানে খালি সরু পাড়ের শাড়ি, তো তাই জন্য আমি শাড়িটা এগুলো এনেছি, এগুলো আমার খুব ভালো লেগেছে। ডিজাইনটা দেখে নাও, পুরোটাই এরকম স্ট্রাইপে আঁচল যাচ্ছে, পাটটা যাচ্ছে এরকম, কালারটা খুব সুন্দর, একটা টিল ব্লু তার সাথে রানি কালার, ঠিক আছে, সেম প্রাইস 1570। এর পরের কালারটা দেখে নাও, এটা যাচ্ছে মাস্টার্ড কালারের সাথে একটা ব্লু কালারের টোন, প্রত্যেকটা কালার কিন্তু অদ্ভুত একটা ডুয়েল টোন এফেক্ট আছে, যেগুলো মানে এক্সপ্লেন করা খুব কঠিন, ঠিক আছে, ফুল কটন, 100% কটন, এগুলোর মধ্যে কোনো মিক্সড ব্যাপার নেই, ঠিক আছে। পাটটা কি রেড না পিঙ্ক? পিঙ্ক, আগের শাড়িটা পিঙ্ক ছিল, শ্রাবণী চক্রবর্তী, আগের শাড়িটা পিঙ্ক ছিল, হলুদ কালারে হবে, হলুদ কালারে এইগুলো হয় না গো, এগুলোর কালার গুলো ডুয়েল টোন, আর একটু অন্য রকমের টোন থাকে, এগুলো প্রত্যেকটা শাড়ি একদম আলাদা রকম। এইটা দেখে নাও, এটার কালারটা মাস্টার্ড কালারের সাথে ব্লু কালারের টোন, মাস্টার্ড কালারের সাথে ব্লু কালারের টোন, শাড়ির কালারটা দেখে নাও জাস্ট অসাধারণ, এখান থেকে একটা ব্লু এফেক্ট আসছে যেটা একটা দারুণ সিল্ক লুক লাগে। এবং এগুলো 100% কটন, কাঞ্চি কটন, মানে কাঞ্চি কটনই হবে, সেটা আমি এক্সপ্লেন সেই জন্য ওইভাবেই করে দিচ্ছি, কোনো মিক্সড এর গল্প এখানে হয় না। মৌমিতা
থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, আরে কেমন আছো? আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও। হ্যাঁ আসো আসো, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও কালারটা, দেখো শাড়িটা অসাধারণ। প্রত্যেকটা এখানে গোল্ডেন জড়ি দিয়ে রুদ্রাক্ষ বর্ডারটা রয়েছে, এইগুলো ইঞ্চি পাড়ের মধ্যে যাচ্ছে, একদমই বড় চওড়া পাড় নয়। এগুলো ডেইলি পারপাসে কিন্তু খুব ভালো লাগে দেখতে। কালারটা একটা ব্লু শেড, মাস্টার্ড কালারের সঙ্গে ব্লু শেড, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা শাড়িতে তোমরা ব্লাউজ পিস পাবে। এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, 1570 প্রাইস। এর পরের কালারটা যাচ্ছি বটল গ্রিন। এই ডিজাইনটার এটাই শেষ, এই ডিজাইনটার এটাই শেষ, এর পরে যেটা যাবো সেটা আলাদা ডিজাইন। 1570 এটা যাচ্ছে প্রাইস, বটল গ্রিন কালার, বটল গ্রিন কালার, তার সাথে একটা রেড কালারের ডুয়েল টোন আছে। বটল গ্রিনের সাথে একটা হালকা মানে মেরুন কালার বলতে পারো, নন্দিতা বাসু, এগুলো কাঞ্চি কাটান দেখাচ্ছি, কাঞ্চি কাটান। এইটা যাচ্ছে পুরো পাটটা, ঠিক আছে। হ্যালো মনীষা, প্রত্যেকটা শাড়ি এক্সিলেন্ট, আমি বলবো মানে নেওয়ার থাকলে নিয়ে নেবে, কারণ এইসব শাড়ি সাধারণত ডিজাইনও কারেকশন হয়ে যায়, মানে ওরা বানায় না, ঠিক আছে, একটা লট তোলার পরে সব চেঞ্জ। এইটা যাচ্ছে ডিজাইনটা, বটল গ্রিনের সাথে একটা মেরুন কালারের ডুয়েল টোন, আশা করি বোঝা যাচ্ছে বটল কালার। এইগুলো কিন্তু 100% কটন, একটা সুতো কিন্তু কোনো কিছু মেশানো নেই, একদম 100% কটন। এবং কাঞ্চি কটন প্রচন্ড লাস্টিং করে, শাড়িগুলো ভীষণ ভালো মেটেরিয়ালের হয়, অসাধারণ দেখতে শাড়িটা, দেখে নাও এটা যাচ্ছে শাড়িটা, জাস্ট অসাধারণ, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলটা যাচ্ছে এইটা, পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, জাস্ট ফ্যান্টাস্টিক। এইটা যাচ্ছে পুরো একটা ডুয়েল টোন, কালারটা আমি কিন্তু কাছ থেকে একটু দেখিয়ে দিলে মনে হয় বুঝতে পারবে, মেরুন শেড একটা আছে, একটা মেরুন শেড আছে। হ্যাঁ থ্যাংক ইউ, একটু ব্রড বর্ডারে কাঞ্চি কাটন আছে, আছে। আজকে যেগুলো দেখাচ্ছি আজকে এই একদম নিউ সিরিজের নতুন শাড়ি। আচ্ছা এর পরের যে শাড়িটা দেখাচ্ছি সেইটা যাচ্ছে এইটা, এইটা একটা অ্যাশ কালারের মধ্যে পুরোটাই জড়ি ছাড়া, আর এগুলোর মধ্যে কিছুটা হলেও তো রুদ্রাক্ষ বর্ডার আছে, বর্ণালী কাঞ্চি কাটনের শেড গুলো একবার দেখাবে। হ্যাঁ হ্যাঁ আমি কাঞ্চি কাটন অলরেডি এখন দেখাচ্ছি, এগুলো দেখে নাও, আমি তারপরে আবার রিপিট করে দেবো। হ্যাঁ ভীষণ ভালো হয়। এর পরের শাড়িটা দেখে নাও, এটা যাচ্ছে পুরোটা অ্যাশ কালার, মানে ব্ল্যাক টাইপের অ্যাশ, তার সাথে সুতোর কাজ করা পাটটা দেখো। যারা একটু ওই জড়ি জড়ি ব্যাপারটা পছন্দ করবে না তারা এই শাড়িটা দেখে নাও, এটার বর্ডারটা দেখো, ব্ল্যাক কালারের বর্ডার, টেম্পল বর্ডার, ব্ল্যাক কালারের মধ্যে টেম্পল বর্ডার, আর গ্রিন কালার আর রেড কালার দিয়ে পুরো বর্ডারটা যাচ্ছে, বোথ সাইডে সেম বর্ডার, ঠিক আছে। খুব সফিস্টিকেটেড শাড়ি, খুব সফিস্টিকেটেড শাড়ি, যারা পছন্দ করবে আমি বলবো ফেলে রাখবে না, কারণ শাড়ি এমন একটা জিনিস ফেলে রাখাটা মানে একটা চাপের ব্যাপার হয়ে যায়। এটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও দারুণ দারুণ। প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে রানিং, ঠিক আছে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে রানিং। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটার ভীষণ একটা স্মার্ট, স্মার্ট বলতে পারো মানে ডিজাইনটা না খুব স্মার্ট, টেম্পল বর্ডারের মধ্যে যাচ্ছে, এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, প্রচন্ড সুন্দর দেখতে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিও, এটার সাথে রানিং ব্লাউজটা না পরে এই পাটটা কেটে নেবে, এর ভেতরে এই যে গ্রিন কালারটা রয়েছে সেইটা দিয়ে ব্লাউজ করে পাটটা বসাও, দারুণ লাগবে দেখতে। এটা হচ্ছে আমি একটা আইডিয়া দিলাম, এবার যার যেটা খুশি সেটা পরতেই পারো। এটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, এটা যাচ্ছে আঁচলটা, সেম প্রাইস আই থিঙ্ক 1550, এটা 1550, এটা আমি নেব ম্যাডাম শ্রুতি,
পেমেন্ট করে দিতে হবে, পেমেন্ট করে দেবে, যে যেটা নেবে পেমেন্ট। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আমি বলে দেব। এর পরেরটা যাচ্ছে একদম হালকা কালার, লাইট কালার, যারা লাইট কালার ভালোবাসো এইটা দেখে নাও। পিওর 100% কটন, কোন মিক্সড গল্প নেই, কাঞ্চি কাটনে কোন, আমি যেগুলো দেখাচ্ছি 100% কটন। এইটার কালারটা দেখে নাও, এটা একটা স্টিল কালার, লাইট কালার স্টিল, কিন্তু কালারটা একটু হোয়াইট বেস, ঠিক আছে, হোয়াইট বেস স্টিল। এবং এইটা যাচ্ছে শাড়িটা পুরোটাই টেম্পল বর্ডারের মধ্যে মেরুন কালার আর একটা হালকা গ্রিন কালারের ডিজাইন। ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, সোবার শাড়ি, যারা একটু সোবার কালার ভালোবাসো আমি বলবো এই কালারটা দেখে নাও, দারুণ দেখতে, ভীষণ সুন্দর। মাস্টার্ড টাইপের বর্ডারটা যাচ্ছে, মাস্টার্ড কালার এবং বর্ডারটা এইটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। কালারটা না একটা হালকা অ্যাশ এবং হোয়াইট বেস বলতে পারো, শাড়িটার কালারটা ভীষণই সুন্দর, মানে হালকা একটা ব্লু এর ব্যাপারটাও আছে। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, লোভ লোভ লোভ, ডিপ গ্রিনটা নিতে চাই। হোয়াটসঅ্যাপ প্লিজ, হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, এইটা যাচ্ছে শাড়িটা, টেম্পল বর্ডার, প্রত্যেকটা শাড়িতে কিন্তু টেম্পল বর্ডার যাচ্ছে, দেখে নাও শাড়িটা, ফ্যান্টাস্টিক একটা শাড়ি, পছন্দ হলে স্ক্রিনশট দিও, মানে অদ্ভুত সুন্দর দেখতে শাড়িটা, মানে এইসব শাড়ি যেখানেই পরো সারাদিন পরো মানে মন খুশি হয়ে যাবে। পিছনের স্কার্টটা একটু দেখান, পিছনের স্কার্টটা এই যে প্যাচ ওয়ার্কের, আজরাকের প্যাচ ওয়ার্কের। আচ্ছা, এর পরের কালারটা যাচ্ছি, আচ্ছা কি একটা হলুদ কালারের শাড়ি চেয়েছিল না, আমি ঠিক বিয়ে করতে পারছি না, একটা হলুদ কালারে দেখাচ্ছি, এই ডিজাইনের মধ্যে হলুদ হবে, এই ডিজাইনটার মধ্যে একটা হলুদ হবে, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা যাচ্ছে চকলেট কালার, এই কালারটা যাচ্ছে তোমাদের চকলেট কালার, দেখে নাও, তার সাথে যাচ্ছে এরকম চকলেট কালারের, ডিপ চকলেট কালারের বর্ডার, ডিপ চকলেট কালারের বর্ডার, ঠিক আছে। শাড়িটা এইটা ডুয়েল টোন, এর মধ্যে একটা হোয়াইট কালারের থ্রেড যাচ্ছে আর চকলেট কালারের বর্ডার, এটা কিন্তু ব্ল্যাক কালার না, টেম্পল বর্ডারটা যেটা যাচ্ছে টেম্পলটা, ওটা ব্ল্যাক কালারের সুতো দিয়ে করা যাচ্ছে এবং খুব সুন্দর দেখতে। সবাই একটু লাইভ এর জন্য, হ্যাঁ সত্যি, নাম্বারটা পিনপোস্ট যেটা করা রয়েছে একটু লাইভ দিয়ে দাও। আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার কালারটা দেখে নাও, এই কালারটাও কিন্তু খুব খুব স্টাইলিশ, খুব স্টাইলিশ। বর্ডারটার কালারটা যাচ্ছে মেরুন কালার, এটা কিন্তু মেরুন কালার। হ্যালো সূর্য শিখা দি, কেমন আছো? জল খাও এবার, সত্যি জল, এবার এটা দেখিয়ে জল খাবো। হ্যালো ম্যাম, গুড ইভিনিং, মে ঠিক হু, আপ কেসে হ্যায়। সত্যি দারুন এই শাড়িগুলো, অসাধারণ লাগে, কাঞ্চি কটন, কাঞ্চি কটন, কাঞ্চি কটনের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না। এটা যাচ্ছে মেরুন কালারের বর্ডার এবং বর্ডারটার মধ্যে দেখে নাও শাড়িটা, এত সুন্দর ওদের কালারগুলো ওরা বানায়, প্রচন্ড ব্রাইট কালারটা যাচ্ছে, একটা ডুয়েল টোন যাচ্ছে চকলেট কালারের সাথে একটা হোয়াইট কালারের সুতো প্লাস, মানে কি বলবো, এটার মধ্যে না মানে একটা অদ্ভুত কালার কম্বিনেশন, কিছু জিনিস বোঝানো যায় না। এগুলো কি কাঞ্চি কাটান? হ্যাঁ হ্যাঁ ঋতুপর্ণা, এগুলোর কাঞ্চি কাটান। এই মেয়েটা আর বড় হলো না, জল খাওয়ার কথাও, হ্যাঁ সত্যি একদমই বলে দিতে হয়, একদম ভুলে যাই আমি। এই লাস্ট শাড়িটা দেখে আমি জল খাচ্ছি, গলা শুকিয়ে গেছে, এটাও ফ্যাক্ট। এটা একটা লাস্ট কালার কাঞ্চি কাটানের, কাঞ্চি কাটানের এই শাড়ির কালারটাও দারুণ কালারটা, এটা কালারটা দেখে নাও, গ্রিন কালারের সাথে যাচ্ছে, গ্রিন কালারের সাথে কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নয়, আবার হলুদও পুরো নয়, একটু গোল্ডেন টাইপের কালারটা। এবার মনে হচ্ছে পাগল হয়ে যাব গরমের ঠেলায়, সত্যি সূর্য শিখা দি কি অবস্থা,
পুন্নি এই শাড়িটা দেখো। হ্যালো, হ্যাঁ সীমাদি, তোমার শাড়ির দাম দেবো না, আমার শাড়ি দেখিয়েছি একটু লাইভে, দেখে নিও রেকর্ডেড লাইভটা, 1700 টাকা। এইটা যাচ্ছে গ্রিন কালারের বর্ডারটা, ডিজাইনটা দেখে নাও, বর্ডারটা দেখে নাও, খুব সুন্দর দেখতে, কালারটা খুব মানে সকালবেলায় পরো দারুণ লাগবে, ঠিক আছে। এটা কিন্তু ঠিক কাঁচা হলুদ নয়, এই কালারটা একটা ভীষণ সুন্দর রং, পুরো গোল্ডেন সর্ষের যে কালারটা হয়, হ্যাঁ এটা দারুণ দেখতে, এবং তার সাথে যাচ্ছে গ্রিন কালারের বর্ডারটা, অসম্ভব সুন্দর দেখতে, দেখে নাও। এইটা যাচ্ছে পুরো সুতোর কাজ করা ডিজাইনটা, আচ্ছা ঠিক আছে, এইটা যাচ্ছে সেটা ফ্যান্টাস্টিক দেখতে, মানে পছন্দ হবে, ঠিক আছে পছন্দ হবে। এইটা যাচ্ছে আঁচলটা ফ্যান্টাস্টিক দেখতে, ফ্যান্টাস্টিক, এত সুন্দর রং কি বলব, ঠিক আছে। এটার প্রাইস এই যে মানে সুতোর যেগুলো দেখালাম 1, 2, 3, 4 এটা নিয়ে চারটে দেখালাম, এগুলো 1550, আর যেগুলোতে জড়ি আছে সেগুলো তো 1570, এগুলো আরামসে কোন অপশনে, হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা এরপরে ইয়েটা কোথায় জলটা, এবার কাঞ্চি কাটান দেখাবো, এতক্ষণ কাঞ্চি কাটান দেখিয়ে বলছি, এবার আমি কাঞ্চি কাটান দেখাবো শাশ্বতী, ওকে এগুলো আরামসে, হ্যাঁ হ্যাঁ, এর আগে একটু ডার্ক রেড একটা দেখিয়েছিল, ওটা আরেকবার দেখাও, আমি তিনটে দেখিয়ে দিচ্ছি, দে তিনটে কালারই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা চকলেট কালার টাইপের, এটা একটা চকলেট কালার টাইপের, ঠিক আছে, 1550। তোমার ব্লাউজটা তোমার কাছে অ্যাভেলেবেল না, শেষ হয়ে গেছে এটার ফ্যাব্রিক। এইটা যাচ্ছে একটা হালকা স্কাই ব্লু বলা যাবে না, এটা অ্যাশ কালারের সাথে একটু হালকা ব্লু। এই শাড়িগুলো 1550, আর আগে যেগুলো টেম্পল বর্ডারের শাড়ি দেখিয়েছিলাম জড়ি দেওয়া, ওগুলো 1570, আর এইটা যাচ্ছে একদমই এই কালারটা, এটা চারকোল কালার বলা যেতে পারে, এটা আবার পুরো একটু হ্যালো দেবলি না। এইটা যাচ্ছে একটু ব্ল্যাক শেডের কালারটা, ঠিক আছে, 1550, এইগুলোতে যেগুলোতে জড়ি নেই সেগুলোতে 1550। চলো তাহলে এবার শুরু করি পাতেদা আনছু, যেটা হচ্ছে একদম প্রচন্ড ফেমাস শাড়ি, মানে স্টক আউট হয়ে যায় এবং এতদিনে আবার এসেছে, মাথা খারাপ হয়ে যায় আমার পাতেদা আনছুতে। তো যাই হোক, তো প্রত্যেকটা শাড়ি ফ্যান্টাস্টিক, এবং পিওর কটন কর্ণাটক হ্যান্ডলুমের শাড়ি সবাই নিশ্চয়ই জানো, তাও আমি বলে দিচ্ছি যে এগুলো সমস্ত কর্ণাটক হ্যান্ডলুমের এবং হ্যান্ড উইভ শাড়ি। তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি মেরুন বর্ডারটা আমার জন্য, প্লিজ মেরুন বর্ডারটা, কোন শাড়িটা মেরুন বর্ডার, ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ দেখে নেব, বুঝতে পারছি না, বাবলি মুখার্জি যেটা 1570। হ্যালো লিপিকা, আগের গুলো একবার তুলে রাখো, আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি, রিঙ্কি ওইগুলো দেখ, এই হ্যান্ডলুম মার্ক গুলো লাগানো হয়নি রে, এই বাবা সব উড়ে উড়ে পড়ে যাবে, এগুলো ধর তাহলে, আর তুই আমাকে ওই শাড়িগুলো দে, আমি একবার দেখিয়ে দিই, রিপিট করবি, আচ্ছা প্যাকেট দে, এগুলো আমি দিয়ে দেবো, ওইগুলো দেখানো হয়ে গেছে, উপরের গুলো দিতে হবে না, নিচের গুলো, নিচের জড়িগুলো, হ্যাঁ হ্যাঁ ওগুলো। যেগুলো মারা আছে ওগুলো মারা আছে, আচ্ছা শাড়িগুলো 1570 যেগুলো সেগুলো দেখে নাও, 1570 এটা একটা কালার, এটা একটা কালার, এটা হচ্ছে একটা আনকমন কালার, পুরো কৃষ্ণ নীল বলা যেতে পারে, ডুয়েল টোনের শাড়ি কালারটা এটা 1570। আচ্ছা এর পরের কালারটা যাচ্ছে প্যারট গ্রিন, তার সাথে রানী কালারের বর্ডার,
প্যারেট গ্রিন কালার, এইটা যাচ্ছে শাড়িটা 1570। আমি রিপিট করে দিচ্ছি, স্ক্রিনশটটা সেইভাবে নিও। এইটা যাচ্ছে একটা ডুয়েল টোনের শাড়ি, ডুয়েল টোন, একটা মাস্টার্ড কালারের সাথে যাচ্ছে, পিঙ্ক কালারের ডুয়েল টোন মাস্টার্ড কালার, তার সাথে এরকম পার্পল কালারের বর্ডার যাচ্ছে, ঠিক আছে, পার্পল কালারের বর্ডার। এটা একটা পার্পল কালারের শাড়ি, পার্পল কালারের শাড়ি, তার সাথে রানী কালারের বর্ডার যাচ্ছে, চারটে হলো। আরেকটা প্যারেট গ্রিন এর মধ্যে যাচ্ছে পুরো ব্লু কালারের বর্ডার, প্যারেট গ্রিন এর মধ্যে ব্লু কালারের বর্ডার। আর আরগুলো দেখে নাও, এটা যাচ্ছে একটা মাস্টার্ড কালার, কিন্তু একটু গোল্ডেনিশ মাস্টার্ড, গোল্ডেনিশ মাস্টার্ড, তার সাথে দেখে নাও জাস্ট রানী কালারের একটা মনে কুরিয়ারের কোন ইয়ে মেজেন্টা কালারের, রানী কালারের একটা বর্ডার যাচ্ছে। এটা যাচ্ছে বটল গ্রিন কালার, বটল গ্রিন কালারের সাথে কিন্তু এটা একটা মেরুন কালারের ডুয়েল টোন যাচ্ছে, বটল গ্রিন কালারের সাথে মেরুন। এর পরেরটা যাচ্ছি লাস্ট কালার, সেইটা যাচ্ছে তোমাদের মাস্টার্ড কালারের সঙ্গে ব্লু কালার, মাস্টার্ড কালারের সাথে ব্লু কালার। এই এতগুলো কালার আছে, তো প্রত্যেকটা শাড়ি এগুলো 1570 যাচ্ছে প্রাইস, ঠিক আছে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, ওটিপি মানে আমি কোথা থেকে দেবো, এক সেকেন্ড, এখানে আমি ওটিপি দিতে পারবো না, এখন এখানে আসছে না মেসেজ, হবে না এখন, হবে না, হবে না। আচ্ছা, এর পরের শাড়িটা এবার আমি কাঞ্চি পাটান পাতেদা আঞ্চু শুরু করছি, ঠিক আছে, পাতেদা আঞ্চু শুরু করছি। প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ শাড়ি, যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে ইয়েলো কালারের সাথে ব্লু কালার আর পিঙ্ক কালারের বর্ডার, ব্লু কালার আর পিঙ্ক কালারের বর্ডার। দেখে নাও শাড়িগুলো, পাতেদা আঞ্চু কর্ণাটক হ্যান্ডলুমের শাড়ি, পিওর কটন হ্যান্ড উইভ, পিওর কটন হ্যান্ড উইভ, ঠিক আছে। এগুলো খোলা হয়নি, যেগুলো লাগানো আছে ঠিক আছে, এগুলো লাগানো আছে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও একদম একটা হালকা ইয়েলো কালার। এই কালারগুলো সবাই চাও, সবসময় থাকে না, কালারগুলো ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, গঙ্গা যমুনা বর্ডার এবং পিওর 100% কটন, এগুলো 100% কটন। ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা যাচ্ছে এইটা, এবং রানিং যাচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে রানিং যাচ্ছে ব্লাউজ পিস, শিপিং থাকছে ফ্রি, 1550 হচ্ছে প্রাইস, 1550 শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1550 যাচ্ছে প্রাইস, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, প্রথম শাড়ি পাতেদা আঞ্চু। আচ্ছা, এর পরের শাড়িটায় যাচ্ছি জাস্ট একটা মেরুন কালারের শাড়ি, জাস্ট মেরুন কালারের শাড়িটা দেখে নাও। এটা অনেকে চাও, বেরিয়ে গেছিল, আবার এসেছে এই শাড়িটা, জাস্ট অসাধারণ দেখতে। গ্রিন কালারের সাথে অরেঞ্জ কালারের একটা গঙ্গা যমুনা বর্ডার, 1550 যাচ্ছে প্রাইস। শাড়িটার উপরের দিকে যাচ্ছে অরেঞ্জ কালার, শাড়িটার কালারটা মেরুন কালার। সাধারণত পাতেদা আঞ্চু আমরা ব্ল্যাক কালারটাই অনেকে দেখি, অনেকে পছন্দ করি, কিন্তু এই শাড়িগুলো কিন্তু মেরুন কালার এবং ডিফারেন্ট কালার যাদের বেরোচ্ছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। শাড়িটার এইটা যাচ্ছে ডিজাইনটা, দেখে নাও, মেরুন কালারের মধ্যে গ্রিন কালার আর অরেঞ্জ কালার উইথ রানিং ব্লাউজ, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, এবারে কাগজগুলো
এর পরেরটাই যাচ্ছি একদম একটা হালকা দুধে হালকা কালার, এই কালারটাও খুব সুন্দর, দুধে হালকা কালার, পিঙ্ক কালারের বর্ডার আর ডার্ক একটু ব্লু কালারের বর্ডার রয়েছে। তুমি যেটা পরে আছো এগুলো দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়েছি, এগুলো দারুণ দেখতে। শিপিং ফ্রি ম্যাম, শিপিং ফ্রি, শিপিং দেনা নেই হ্যায়। 1550 হচ্ছে প্রাইস, 1550 প্রাইস হ্যায়। ইসকা কালার হ্যায় দেখিয়ে, বহুত হি সুন্দর পার্পল টাইপ কা কালার হ্যায়, পার্পল কালার উইথ পিঙ্ক কালার কা বর্ডার হ্যায়, পার্পল কালার, বহুত হি স্টাইলিশ কালার, পার্পল কালার এন্ড পিঙ্ক কালার কা বর্ডার। এটা যাচ্ছে আঁচলটা, প্রত্যেকটা শাড়ি হ্যান্ড উইভ, এইটা যাচ্ছে আঁচলের নিচের দিকের থ্রেড গুলো, ঠিক আছে, এবং প্রত্যেকটা শাড়ি দারুণ পরে খুব আরাম, একদম 100% কটন হ্যান্ড উইভ শাড়ি, হ্যান্ড উইভ, ঠিক আছে, 1550। আচ্ছা, এর পরেরটা দেখাচ্ছি ব্ল্যাক, ফুল ব্ল্যাক, যারা চাও তারা নিয়ে নেবে, কারণ রেড করা খুব ঝামেলার ব্যাপার, তাতে দাঁচুটাও তাই, যে কোনো শাড়ি আসে অনেক কষ্টে। এটা যাচ্ছে ফুল ব্ল্যাক, যারা পছন্দ করো ব্ল্যাক কালারের শাড়ি, আমি বলবো এই শাড়িটা ভীষণ স্মার্ট, যতগুলো ইচ্ছে ব্লাউজ দিয়ে পরো, বিভিন্ন ব্লাউজ দিয়ে পরো, সবসময় অন্যরকম লাগবে, ঠিক আছে। এটাও একটা ভীষণ স্টাইলিশ কালার, এবং শাড়িটা দেখে নাও ব্ল্যাক কালার, আমি যে ব্লাউজটা পরে আছি এটার সাথেও কিন্তু ব্ল্যাকটা দারুণ লাগছে, সেই জন্যই বলছি ব্ল্যাক শাড়ি অসাধারণ লাগে, অসাধারণ লাগে, দেখে নাও। এটা যাচ্ছে শাড়িটা, পাতেদা আঞ্চু, জাস্ট অসাধারণ একটা স্টাইলিশ শাড়ি। এটা যাচ্ছে আঁচলটা, 1550 হচ্ছে প্রাইস, 1550। এরপরে যাচ্ছি একটা মেরুন কালারের সাথে অরেঞ্জ কালারের, আচ্ছা শাড়িগুলোর দাম কিন্তু 1570, সরি পাতেদা আঞ্চু কিন্তু 1570 না, তুই ভালো করে দেখ, 1550, উফ আমাকে কনফিউজ করে দিচ্ছে, না না দাম বেড়ে এখন 1550 হয়েছে, ওইটা 1600 ওই দুটো শাড়ি। 1550 যাচ্ছে প্রাইস, এটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা, মেরুন কালারের সাথে অরেঞ্জ কালার, মেরুন কালারের সাথে অরেঞ্জ কালার, বোথ সাইড অরেঞ্জ। এই শাড়িটা ব্ল্যাক এর মধ্যে অনেকে নিয়েছো যেটা দুদিকে অরেঞ্জ কিংবা দুদিকে ইয়েলো, তো এই শাড়িটা যাচ্ছে, মুনমুন দিদি আমি আপনার লাইভ ফার্স্ট টাইম দেখছি, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, সাথে থাকো একটু, আশা করি ভালো লাগবে। এইটা যাচ্ছে মেরুন কালারের, আমার সমস্ত শাড়ি হ্যান্ডলুম প্রোডাক্ট, তো এইটা যাচ্ছে মেরুন কালার, হোয়াইট কালারের চেকস, হোয়াইট কালারের চেকস, এটা যাচ্ছে অরেঞ্জ কালারের বর্ডারটা যাচ্ছে, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা, এগুলো 100% কটন, পুরো গরমে তোমরা সামারে পরে আরাম করে থাকতে পারবে, সারাদিন পরে থাকো, দারুণ। আচ্ছা, এর পরে যাচ্ছি হোয়াইট কালার, হোয়াইট কালার শাড়িটা জাস্ট দেখো, হোয়াইট হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটা যাচ্ছে শাড়িটা ব্ল্যাক কালার দিয়ে চেকস, ব্ল্যাক কালার দিয়ে শাড়িটা চেকস, আমার শাড়িটা দেব না 1700 টাকা, 1700 আমি যেটা পরে আছি। পূর্ণি একটা স্পেশাল অকেশনে তোমার হোয়াইট ব্ল্যাক সম্বলপুরিটা পরবো, কোনটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না, কোন সম্বলপুরিটা কি অকেশন তুমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু শাড়িটা বুঝতে পারছি না, এইটা যাচ্ছে দেখে নাও শাড়িটা, জাস্ট অসাধারণ, যারা পছন্দ করো এই ধরনের একটু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে একদম মানে নিয়ে নাও, এই শাড়িটা দারুণ দারুণ শাড়ি, ঠিক আছে, দারুণ শাড়ি, সেম প্রাইস 1550, 1550, পাতেদা আঁচুর অ্যাকচুয়ালি দাম বেড়ে গেছে,
আগে ছিল আমার যা, তার থেকে দাম বেড়েছে। তো এখন সব শাড়ি সাউথের দাম বাড়াচ্ছে, কিছু করার নেই। এইটা যাচ্ছে হোয়াইট এর মধ্যে পিঙ্ক অ্যান্ড ব্লু, হোয়াইট এর মধ্যে পিঙ্ক অ্যান্ড ব্লু, দেখে নাও। এইটাও কিন্তু অনেকে চাও, তখন আমি দিতে পারি না, বেরিয়ে গেলে আনাটা আমি সবাইকে বলি ওয়েট করো ওয়েট করো। তো এই শাড়িটা দেখে নাও, ওপরে যাচ্ছে ব্লু কালারের বড়াটা, আগের বাইকের উপর ব্ল্যাক টেম্পল বর্ডার শাড়িটা, যেটা ভুলে গেছি আমি। এগুলোর প্রাইস, সমস্ত প্রাইস হচ্ছে 1550। কোন শাড়িটা না আমি দেবলি না, আমি যেটা পরে আছি কোটা, সব কোটা ডাবু হ্যান্ড ব্লক ভেজিটেবল কালারে। আর এগুলো যেগুলো দেখাচ্ছি, পতেদা আঞ্চু কর্ণাটক হ্যান্ডলুমের শাড়ি, এবং শাড়িগুলোর টেক্সচার হাতে পেলে তোমরা প্রচন্ড খুশি হবে। এক একজনের পাঁচটা ছটা করে পতেদা আঞ্চু থাকে, এত ভালো। এবং এর সাথে তোমরা একটু ক্রপ টপ, একটু ডিফারেন্ট ব্লাউজ পরো, ভীষণ ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, 1550। আচ্ছা, এরপরে একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখিয়েছিলাম না, ফুল ব্ল্যাক, ঠিক ওই রকমই আর একটা মেরুন কালার দেখাচ্ছি, ফুল মেরুন কালার, বোথ সাইড এর বর্ডার যাচ্ছে মেরুন কালার, অসাধারণ দেখতে, দেখেন মেরুন কালার, বোথ সাইড এ মেরুন কালার, দারুণ দেখতে, দারুণ দেখতে, ঠিক আছে, অসাধারণ দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর। মেরুন কালারের সাথে হোয়াইট কালার দিয়ে চেকস, আর হোয়াইট কালার দিয়ে বর্ডারটা, একটা রেড পার, একটা ব্ল্যাক পার, দুটো কালার ছিল। আমার অবস্থা পূর্ণি এখন খুব খারাপ, সত্যি কথা বলতে গেলে কিচ্ছু, মানে হোয়াটসঅ্যাপ ছাড়া কিচ্ছু, কার সঙ্গে কি কথা আছে সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমাকে এখন মনে করতে হবে হোয়াটসঅ্যাপ দেখে দেখে, মানে আমি যে কি অবস্থায় আছি না আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠিক আছে, কেউ যদি বলে তোমার সঙ্গে এটা কথা হয়েছিল, আমি কখন বলেছি, আমাকে এখন পুরো হোয়াটসঅ্যাপ দেখতে হয়। আচ্ছা, এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা যাচ্ছে পুরো মেরুনের মধ্যে, মেরুনের মধ্যে দেখে নাও, দারুণ দেখতে, জাস্ট অসাধারণ। এটার সাথে তোমরা অরেঞ্জ কম্বিনেশনের কোন ব্লাউজ পরতে পারো, এর সাথে হোয়াইট পরতে পারো, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লাউজ যদি পরো খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এটার কালারটা কিন্তু খুব সুন্দর, যারা ব্ল্যাক পছন্দ করো না তারা এটাও দেখতে পারো। এর পরের কালারটা একটা দারুণ দেখাচ্ছি, ব্ল্যাকের সাথে ইয়েলো, ব্ল্যাকের সাথে যাচ্ছে ইয়েলো আর ব্লু, রয়্যাল ব্লু। এই পূর্ণি কি সব বলছে, সব ভুলে যায়, হ্যাঁ সত্যি সব ভুলে যাই আমি, আর গরমে আরো মাথা বিগড়বে, হ্যাঁ সে তো হবেই। এইটা দেখে নাও, না বিগড়লে জীবনে তো কিছু তো করতে হবে। এইটা যাচ্ছে দেখে নাও, এটা যাচ্ছে পুরো ইয়েলোর সাথে পুরো ব্লু কালারের, রয়্যাল ব্লু কালারের বর্ডারটা, খুব সুন্দর দেখতে। অনেকে এটা পছন্দ করো, অনেকের আছেও শাড়িটা, খুব সুন্দর দেখতে। গিফটের জন্য এইসব শাড়িও কিন্তু দারুণ, নিজের জন্য দারুণ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে পুরো রয়্যাল ব্লু কালারের, হ্যান্ডলুম মার্ক আছে, যারা পতেদা আঞ্চু সম্পর্কে জানো না প্লাস কোনোদিন নাওনি তাদের জন্য বলি, এগুলো কিন্তু হ্যান্ডলুম, হ্যান্ডলুম বলতে যেগুলো হাতে বোনা হয় তাদেরকেই বলা হয় হ্যান্ডলুম। অ্যাজ ইউজুয়াল তোমাকে আদর করে দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, জাস্ট অসাধারণ দেখতে, রয়্যাল ব্লুর সাথে যাচ্ছে, এগুলোর সাথে আজরাকের ব্লাউজ পরো, আজরাকের ব্লাউজ পরো, খুব ভালো লাগবে দেখতে, দেখে নাও শাড়িটা, ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু, ব্ল্যাক কালার, ঠিক আছে। আচ্ছা, এর পরের শাড়িটায় যাচ্ছি মেরুন কালারের মধ্যে, একটা দারুণ মাঠা পাট টাইপের শাড়ি, দারুণ দেখতে শাড়িটা, এটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা, মেরুন কালার, অনেকগুলো কালার কম্বিনেশন, এখন এত শাড়ি এসেছে ইন্দ্রাণী চক্রবর্তী, এগুলো সমস্ত 1550, 1550 পতেদা আঞ্চু দেখাচ্ছি, কালার মানে প্রচুর কালার এসেছে, এরা আরামসে ক্যারি, এগুলো ওয়েট না, না এগুলো কোনো ওয়েটই নেই, এগুলো আরামসে ক্যারি করা যায়,
এইটা দেখে না, ওইটা একটা ভীষণ স্টাইলিশ কালার। শাড়িটার পাটটা যাচ্ছে এই ধরনের, ঠিক আছে, শাড়িটার পাটটা যাচ্ছে এইটা মেরুন কালারের শাড়ি, হোয়াইট দিয়ে চেকস। 1550 যাচ্ছে শাড়িটার দাম। আর এইটা যাচ্ছে আঁচলটা। প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ রানিং, তবে আমি সবসময় বলি একটু ডিফারেন্ট ব্লাউজ ক্যারি করতে। দিদি ভাই তোমার ব্ল্যাক সিটিং টুল ফোর পিস গুলো ওইগুলো ওইগুলো ইয়ে কোথা থেকে, হস্তশিল্প মেলা থেকে। এইগুলো কি শাড়ি গো দিদি? এগুলো পাতে দাঞ্চু, কান্নাটা হ্যান্ডলুমের শাড়ি, এগুলো কান্নাটা হ্যান্ডলুমের শাড়ি, পাতে দাঞ্চু, ঠিক আছে। এটা যাচ্ছে শাড়িটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। এই হ্যান্ডলুম গুলো আমার কাছে অল ওভার ইন্ডিয়ার হ্যান্ডলুম মোটামুটি রাখার চেষ্টা করি, তোমরা পাবে, ঠিক আছে। এটা যাচ্ছে নেভি ব্লু কালারের শাড়ি, নেভি ব্লু, এটা কিন্তু ব্ল্যাক না, দেখে নাও কালারটা, এটা ব্লু কালার। তুমি খুব স্মার্ট এন্ড স্টাইলিশ, খুব সুন্দর গেট, আরে বাবারে, তাই, থ্যাংক ইউ। এটা যাচ্ছে লাল আর হলুদ পাড়, লাল আর হলুদ পাড়। আমরা সাধারণত ব্ল্যাক দেখি, ব্ল্যাকটাও দেখাবো, কিন্তু এটা যাচ্ছে ব্লু কালার, ঠিক আছে। কর্ণাটক হ্যান্ডলুমের শাড়ি, কত প্রাইস ওই টুলগুলো? ও বাবা ভুলে গেছি তো, মনে তো কিছুই থাকে না, হস্তশিল্প মেলা থেকে কেনা, এটুকু মনে আছে। এইটা যাচ্ছে ইয়েলো কালারের বর্ডার, শাড়িগুলো জাস্ট দেখো, ফ্যান্টাস্টিক দেখতে। ইয়েলো কালার, ইয়েলো কালারের বর্ডার যাচ্ছে, তার সাথে রেড কালারের বর্ডার, গঙ্গা যমুনা বর্ডার, খুব স্টাইলিশ, খুব স্টাইলিশ রেড কালারের বর্ডার, নেভি ব্লু। এটা কিন্তু ব্লু কালার, কেউ কিন্তু এটা ব্ল্যাক দেবো না, আমি ব্ল্যাকও দেখাবো। কেউ যদি এটা বুক করো মেনশন করে দেবে ব্লু অর ব্ল্যাক, ঠিক আছে। এটা যাচ্ছে শাড়িটা, এবারে আমি ব্ল্যাকটা দেখাচ্ছি, এবারে আমি ব্ল্যাক দেখাচ্ছি, সেম শাড়ি ব্ল্যাক, সেম শাড়ি ব্ল্যাক দেখাচ্ছি, দেখে নাও। এটাও খুব সুন্দর, ব্ল্যাকের মধ্যে রেড অ্যান্ড ইয়েলো। হ্যাঁ, এই শাড়িগুলো অসম্ভব সুন্দর এবং হট সেলিং প্রোডাক্ট যাকে বলা যায় এই শাড়িগুলো, ঠিক আছে। এই শাড়িগুলো নিয়ে সত্যি কিছু বলার নেই, ওটা ব্লু আর এটা ব্ল্যাক। কেউ যদি বুক করো আমাকে মেনশন করে দেবে, কারণ অনেকের মোবাইলের কন্ট্রাস্ট এক এক রকমের, তো সেই জন্য আমার বুঝতে হয়তো অসুবিধা হবে। তো এইটা যাচ্ছে ব্ল্যাক কালার, আর আগেরটা যেটা দেখিয়েছি ব্লু কালার, দেখে নাও এইটা, অন্তর খুব সুন্দর। প্রত্যেকটা শাড়ি সুন্দর, যেটা পছন্দ হচ্ছে সেটা নিতে পারো, প্রত্যেকটা শাড়ি এবং হ্যান্ড উইভ শাড়ি, সবচেয়ে বড় কথা হচ্ছে পরে দারুণ আরাম পাবে। এর পরেরটা যাচ্ছে তোমাদের গ্রিন কালারের সাথে, সেম শাড়ি গ্রিন কালারের সাথে লাল আর হলুদ, লাল আর হলুদ বর্ডার। এটা দেখিয়েছি, নীল দেখালাম, কালো দেখালাম, এগুলো গ্রিন কালার, বটল গ্রিন কালার। দাম বলো, 1550, 1550, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটা যাচ্ছে বটল গ্রিন কালারে, এটা ওপরের দিকে রেড কালারের বর্ডারটা, ওপরের দিকে রেড কালারের বর্ডারটা খুব সুন্দর। তোমরা এগুলোর সাথে একটু মিক্স অ্যান্ড ম্যাচ ব্লাউজ পরো, একই ব্লাউজ পরো না, আমার মনে হয় না ভালো লাগবে, ভালো লাগবে অন্য কোনো ব্লাউজ পরো, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা গ্রিন কালার, বটল গ্রিন কালার, খুব সুন্দর দেখতে, দেখে নাও শাড়িটা, খুব সুন্দর। প্রত্যেকটা শাড়ি হাতে পেলে বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি গুলো কি দারুণ, একদমই ভারী নয়, সারা দিন থাকা যায়, ঠিক আছে। যারা একটু ভয় পাচ্ছ, যারা নাওনি কোনোদিন কিরকম হবে ভারী কিনা, একদমই ভারী না। এর পরেরটা যাচ্ছে মেরুন কালারের সঙ্গে, দেখে নাও, ব্লু আর পিঙ্ক কালার, মানে একটু রানি কালার, মেরুন কালারের শাড়ি, এগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং শাড়ি, ঠিক আছে। সাউথ এর শাড়ি, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি দুর্দান্ত হয়। এইটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে ডার্ক রানি কালার, এটা উপরের দিকের বর্ডারটা যাচ্ছে এবং ব্লু কালারের বর্ডারটা নিচে যাচ্ছে, দেখে নাও। হোয়াট শাড়ি ইজ দিস, পতিতা আনছু ম্যাম? এইটা যাচ্ছে শাড়িটা, পুরো
কালারটা যাচ্ছে মেরুন কালার, তার সাথে রানী কালার এবং ব্লু কালার, ফিরোজা কালার, ঠিক আছে? জাস্ট দারুন, টিল ব্লু ও বলা যেতে পারে শাড়িটার। এটা যাচ্ছে আঁচলটা খুব সুন্দর। আচ্ছা, এর পরের কালারটা দেখে নাও। এর পরের কালারটা যাচ্ছে ব্ল্যাক এর সাথে, একটা আমি মেরুন দেখিয়েছিলাম এই কম্বিনেশন, এটা ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কালার আর হচ্ছে গ্রিন কালার, আমি একটা দেখিয়েছিলাম এটা মেরুন কালারের সাথে, ঠিক আছে? খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি, অনেক পছন্দ করে কালেকশন করে আনা হয়, সেই জন্য তোমাদের ভালো লাগবে আশা করি। এটাও যাচ্ছে শাড়িটা দেখে না, অরেঞ্জ কালারের বর্ডারটা উপরে আর গ্রিন কালারের বর্ডারটা নিচে যাচ্ছে। স্মার্ট শাড়ি, শাড়িটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের চেকস, পাতে দাঞ্চু পাতে দাঞ্চু, ঠিক আছে? 1550 প্রাইস, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, এইটা যাচ্ছে প্রাইস শাড়িটা। আচ্ছা, এর পরের শাড়িটা লাস্ট, যেটা চেকস এর মধ্যে দেখাচ্ছি, চেকস এর মধ্যে লাস্ট যে শাড়ি, এই রিংকে এইটা লাগাতে হবে, যে এটা এই শাড়িটা। হ্যাঁ, আচ্ছা এইটা দেখে নাও, এই শাড়িটার কালারটা কিন্তু একদম হালকা আইভরি কালার, আইভরি কালার, তার সাথে যাচ্ছে পার্পল কালারের বর্ডার আর একটা ডার্ক অরেঞ্জ কালারের বর্ডার। কালারটা যাচ্ছে শাড়িটার পার্পল কালার, এই আইভরি কালার, মানে ক্রিম কালারের সাথে একটু হালকা ইয়েলো কালার মেশালে যেটা হয় সেই কালারটা, তার সাথে পার্পল, খুব আনকমন কালার। আগের বারে এটা সিঙ্গেল কালারের এনেছিলাম, আগের বারে অনেকে নিয়েছে ওই শাড়িটা সিঙ্গেল কালারে, এখন কিন্তু এটা চেকসে বেরিয়েছে, ঠিক আছে? খুব স্মার্ট শাড়ি, খুব স্মার্ট শাড়ি। এইটা যাচ্ছে দেখে নাও, অরেঞ্জ কালারের বর্ডারটা উপরে, খুব মানে সোবার শাড়ি, সকালবেলায় পরো, সকালবেলায় এগুলো পরার জন্য ভীষণ সোবার, দেখে নাও। এইটা যাচ্ছে পার্পল কালারটা, দারুণ দেখতে, পার্পল কালারের বর্ডার, এইটা যাচ্ছে এইটা, ঠিক আছে? খুব সোবার, ফ্যান্টাস্টিক, একটা আনকমন শেড। সাধারণত এগুলো একদম নতুন বেরিয়েছে এই শেডগুলো, আগের বারেই যেটা এসেছিল শাড়ি এগুলো কিন্তু একদম এক কালারের সিঙ্গেল কালার এনেছিলাম, তো এইটা কিন্তু চেকসে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 1550। এর পরে যে দুটো শাড়ি দেখাবো সেগুলো পরে দেখাচ্ছি। এই শাড়িটা দেখে নাও, একটা শ্যাওলা কালারের মধ্যে যাচ্ছে, শ্যাওলা কালার, জাস্ট কালারটা দেখে নাও, এই কালারটার মধ্যে একটা আনকমন কালার শেড পাবে, এটাই কোনো চেকস নেই, উইদাউট চেকস। এটা যাচ্ছে পিঙ্ক কালার আর গ্রিন কালারের বর্ডার, ঠিক আছে? শাড়িটা ডুয়েল টোন, ডুয়েল টোন যাচ্ছে শাড়িটা, এবং কালারটা কিন্তু খুব আনকমন, ভীষণ সুন্দর দেখতে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। এটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, এগুলো সব হ্যান্ডভিভ শাড়ি, সব হ্যান্ডভিভ শাড়ি, সেই জন্য শাড়িগুলো নিয়ে কোনো চিন্তা নেই, এবং লাইট ওয়েটের শাড়ি, কোনো ভারী ব্যাপারটা নেই। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, কালারটা খুব সুন্দর, খুব সুন্দর আনকমন কালার, একদম লাইট কালার, এটা কিন্তু লাইট শেডের মধ্যে যাচ্ছে, সেম প্রাইস। এরপরে যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে একটু তসর কালারের মধ্যে, তসর কালার, ঠিক আছে? তসর কালারের মধ্যে পার্পল কালার আর অরেঞ্জ কালার, দেখে নাও, এই কালারগুলো সবসময় পাবে না, খুবই প্রবলেম। তসর কালার, তার সাথে পার্পল কালার উইদাউট চেকস, যারা চেকস অনেক শাড়ি আছে, আমি তোমার থেকে কোন শাড়ি পারচেজ করতে চাই সেটা, হ্যাঁ হ্যাঁ একদম চলে আসতে পারো, আমাকে একটা ফোন করে নেবে, ইভিনিং এর দিকেই টাইমটা হবে, ঠিক আছে? একদম, এইটা যাচ্ছে শাড়িটা দেখে না, তসর কালার, তসর কালারের সাথে যাচ্ছে এরকম অরেঞ্জ কালারের বর্ডারটা, জাস্ট দেখে নাও, ভীষণ একটা স্মার্ট শাড়ি, ঠিক আছে? এইটা যাচ্ছে আঁচলটা, 1550। এর পরের যে শাড়ি দুটো দেখাবো সেগুলোর প্রাইস 1600, 1600 টাকা। এইটা যাচ্ছে পাতে দাঞ্চুই, কিন্তু এটার কালারের জন্য প্রাইস বেশি, পার্পল কালারের সাথে ইয়েলো কালার, এটা একদমই পাবে না, খুব কম বানাচ্ছে ওরা এই কালারটার জন্য।
কালারটা ফ্যান্টাস্টিক, একটা ব্রাইট কালার, পার্পল কালার, তার সাথে যাচ্ছে তোমার, দেখে নাও শাড়িটা কি দারুণ দেখতে, পার্পল কালারের সাথে ডার্ক ইয়েলো কালারের বর্ডারটা, ফাটাফাটি দেখতে, পাতেদা আঁচুর, এটা নতুন তৈরি হচ্ছে, এই যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলো সব নতুন তৈরি হচ্ছে ওদের লুমে এখন, মানে দারুণ শাড়ি, দেখে নাও জাস্ট অসাধারণ কালারটা, যেখানেই পড়বে চোখে লাগবেই লোকের, এত সুন্দর দেখতে, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, শাড়িটার আঁচলটা 1600 যাচ্ছে প্রাইস। আর এর পরের কালারটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ডুয়েল টোনের যাচ্ছে শাড়িটা, একটা ব্লু তার সাথে একটা রানি পিঙ্ক কালারের ডুয়েল টোন, সাথে যাচ্ছে ইয়েলো কালার, লাইট একটা ইয়েলো কালারের বর্ডার, এবং এই কালারটা না একটু টিল ব্লু টাইপের কালার, যারা এই কালারটা পছন্দ করো দেখতে পারো, খুব সুন্দর দেখতে কালারটা, খুব সুন্দর দেখতে, যারা একটু ব্রাইট কালার পছন্দ করো না, এটাও কিন্তু 1600, এটাও 1600, শাড়িটা দেখে নাও, শাড়িটার কালারটা ভীষণ স্মার্ট কালার, একটা কর্পোরেট লুক আছে শাড়িটার মধ্যে, যে কোনো অফিসিয়াল মিটিং বলো, যে কোনো জায়গায় এরকম একটা শাড়ি পরে যাবে, আমি বলবো সবার চোখে কিন্তু পরার মতো শাড়ি। এইগুলোর দাম কিন্তু বিশাল কিছু নয়, কিন্তু শাড়িগুলো ভীষণ প্রেস্টিজিয়াস শাড়ি, ঠিক আছে। তো এটা ছিল আজকে আমার লাস্ট শাড়ি, আজকে অনেক শাড়ি দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কটন দড়িয়া দেখিয়েছি, কোটা দড়িয়া যেটা হচ্ছে ডাবু, কাঞ্চি কটন দেখিয়েছি, পাতেদা আঁচু দেখিয়েছি, তো তোমাদের পছন্দ হলে তোমরা একটু স্ক্রিনশট দিও। কালকে কিন্তু আমার মানডে লাইভ ইয়ে হবে, কুরিয়ার হবে, তো পেমেন্ট আজকে করে দিতে হবে অথবা কালকে সকালের মধ্যে করে দিতে হবে, ঠিক আছে, কারণ তারপরে কিন্তু স্টক থাকবে কি থাকবে না আমি জানি না, বলে দিলে একটু পেমেন্ট করে দিতে হবে। পার্পল অরেঞ্জ পাহাড়ের ব্লু এর উপর রেডের ইয়েলো পাহাড়ের দুটো শাড়ি একটু মৌসুমি তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, ওইভাবে বলতে পারবো না, মাথাও থাকবে না, হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপ, চেক হোয়াটসঅ্যাপ, ওকে ওকে, শাড়িটা পেয়েছি সুন্দর দেখতে ফাল্গুনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে চলো সবাই, দেখা হবে আবার, দেখি কালকে যদি হয়, গুড নাইট সবাইকে।